হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো? বিজয়, শুভ বিজয় দশমী, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর বলো না, কাল রাত্রির বেলায় তো সারা রাত্রির আমিও ঘুমাইনি, নাতি ঘুমিয়ে পড়েছে, তারপর ছেলের ঘরে এই এক কুকুর পুষে, আর এই কি সব খাটে পোকা মোকা আসা। তা সেই রাত্রে সবে ঘুমটা এসছে, তখন দেখছি হাতের মধ্যে এরকম এরম করছে, উঠে দেখছি এরম রক্ত খায় গো, ছাড় পোকাই হবে হয়তো সেই বাইছে জানো। আবার সেই তিনটে চারটে আবার লাট্টুর গায়ে দেখে এটা কামড়িয়ে বসে আছে, আবার সেটাকে ফেল মারলাম, আমারগুলো মারলাম, কাল প্রায় সারা রাত্রি আড়াইটে তিনটের সময় উঠে খাটের তলা পরিষ্কার করছি, ওই জাজিমের নিচগুলো পরিষ্কার করছি, ঝাড় দিয়ে এত নোংরা বেরোলো। সে কি অবস্থা! এদিকে আজকে বেলা করে উঠেছি, অত রাত্রি চারটে পাঁচটা অবধি তো ওই করেছি, সে পোকা মারছি, বিছানা পরিষ্কার করছি, খাটের তলা পরিষ্কার করছি, সে কী অবস্থা! তার মধ্যে তো কুকুরের লোমা আছে, সে তো পাখায় লাট্টুর জন্য পাখা বন্ধ করতে পারছি না, ফ্যান বন্ধ করতে পারছি না, সেই পাখা চলছে আর সে উঠছে শুধু, জানো কী দিন যাচ্ছে, মানে মানে ভালো লাগছে না যেন। এদিকে কুকুরের লোমা, এদিকে ঘরে রান্নাঘরে সব ইঁদুর, আবার এই যে আবার পোকামাকড় শুরু হয়েছে, জানো কী করবো, জ্বালা যন্ত্রণা আর পাচ্ছি না। সেই পরিষ্কার করে সকালে উঠেছি, উঠে সব ঘরদোর গুছিয়ে ঝাড়ফাড় দিয়ে মুছবো, তখন ছেলেও দেখছি সব চাদর ফাদর উঠিয়ে ফেলেছে, পুজোর সময় সব ভালো ভালো চাদর পেতেছি, সব উঠিয়ে টুটিয়ে ফেলে বলছে সব চাদর পাল্টাও, আমার সারা রাত্রির আমাকেও ঘুমাতে দেয়নি, সে সমানে পিঠে চুলকাচ্ছে। আমি বলছি তোর ওই কুকুরের জন্য হচ্ছে, এবার কুকুর ওই বলে আমার সে ওর সঙ্গে ঝগড়া বেঁধে গেছে, বলে কুকুরের নামে তুমি দোষ দিচ্ছ, কুকুরের জন্যে হচ্ছে, ও ওই সব পোকা মোকা হচ্ছে খাটে, সব ফেলো জাজিমগুলো ফেলো। সে আমার মোটা জাজিম পাতা ছিল সেইটাকে পুরো তুলে ও বাইরে রেখে দিয়েছে, বলে বিক্রিও ফিক্রি দরকার নেই, সব এমনি ফেলে দাও, ওর ওর জাজিমটাকেও বলছে ওর এই জাজিমের ভেতরেও আছে। আমি সে দেখ, আমি সে হিট এনে সব জায়গায় দিলাম, লাল হিট, কিন্তু হচ্ছে না, আমার মনে হয় একমাত্র বেগুন স্প্রেতে মনে হয় যদি যায়, দেখছি আজকে আবার দেখবো ওটা যদি পাওয়া যায়। সে কী অবস্থা! তারপরে ছেলের ঘরে সব ফেলে ঝেলে খাটের তলার, তারপরে ও তো পুরো তোষক ফোষক সব উঠিয়ে পুরো ঝাড় পোছ করে টোরে আমার বিছনারও সব করে, এই বিকেল পাঁচটায় চান করে উঠলাম জানো, আর শরীর চলছে না। ভাগ্যিস সকালবেলা একটু আলু বরবটি ভাজা, আলু বরবটি আর ঢেঁড়স দিয়ে ভাজা আর রুটি করেছিলাম, সবাই এই দুটো দুটো করে রুটি খেয়েছি আর চা বিস্কুট খেয়েছি, খেয়েই ব্যাস এই কাজে লেগেছি। আমি বলছি মাংস আর ভাত রয়েছে করা, খেলে খা, বলছে আমি বিরিয়ানি খাবো, ছেলে বলছে, আমি বলছি যা ইচ্ছা খা। আমি আগে এগুলো কাচি, সে এত চাদর বার করেছে, ছেলের ঘরে প্রায় দুটো চাদর, আমার ঘরে দুটো চাদর, তা আমি কাচিনি, প্রতিদিন একটা করেই কাচবো, ওই রেখে রেখে দিয়েছি। এইভাবে চলছে, এখন দু তিনজনকে বললাম জাজিমটা এমনি দিয়ে দেবো, তোরা যদি কেউ নিস তো নে, আর নাহলে ওই ময়লার গাড়িকে বলবো তুমি ওটাকে কোথাও একটা ময়লার জায়গায় ফেলে ফেলে দাও, জানো কী অবস্থা, মানে যা যাচ্ছে না কদিন ভো, তার মধ্যে ওর দাদুর শরীর খারাপ, সে দাদুকে নিয়ে ছোটাছুটি করতে হয়েছে, সে গল্প তোমাদের পরে শোনাবো, ঠিক আছে বন্ধুরা, রাখছি তাহলে। তা যাই হোক, তা ভালো লাগলে, যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে, পাশে বেল আইকনটা বাজিয়ে দিও, টাটা।